হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে। আজকে একটা ডিফারেন্ট টাইপের ভিডিও নিয়ে এসেছি আমি। তার আগে একটা কথা বলতে চাই, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। আর আমাকে আপনারা ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, আমার ইনস্টাগ্রামের আইডি হচ্ছে শবনম ভ্লগস, আমি পাশে স্ক্রিনে দিয়ে দেব। আসল কথায় চলে যাই, সেটা হচ্ছে আমি আমার ভিউয়ার্সদের কাছ থেকে অনেক টাইপের কোশ্চেন পেয়েছি। তার মধ্যে সবচেয়ে পপুলার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আমি আমার ভ্লগের ভিডিওগুলো কোন ক্যামেরা দিয়ে করি বা কোন ক্যামেরা ইউজ করি আমি আমার ভিডিও মেক করার জন্য। এই তো চলে আসলাম আপনাদের সামনে আজকে সেই ভিডিও নিয়ে। সো আমার নতুন ভ্লগিং ক্যামেরা হলো সনি A7S3। আচ্ছা, তো ক্যামেরার ব্যাপারে কিছু বলার আগে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এটা কি নেসেসারি যে কোনো DSLR বা মিররলেস ক্যামেরা দিয়েই আমরা ভিডিওগুলো বানানো লাগবে? মোটেও না, একটা মোবাইল ফোনে কিন্তু যথেষ্ট আমরা যারা ইউটিউবে ভিডিও বানাই ভিডিওগুলোর জন্য। আমার জন্য আমি বলবো, আসলে আমি একটু ফিউচারের কথা চিন্তা করে আমি ওভাবে প্ল্যান করেছি যেন নেক্সট 5-6 ইয়ার্স আমাকে কোনো ক্যামেরা চেঞ্জ করা না লাগে। যেহেতু এখন আস্তে আস্তে আমরা সবাই 4K-র দিকে যাচ্ছি, হয়তোবা দেখা যাবে নেক্সট 5-6 ইয়ার্সে আমরা 8K-র দিকে যাব। এইসব কথা চিন্তা করে আমি ভাবলাম যে তাহলে ওরকম একটা ক্যামেরা কিনে আনা কেন, মানে আমাকে নেক্সট 5-6 ইয়ার্স একটা নতুন ক্যামেরা কেনার কথা চিন্তা করা লাগবে না। আচ্ছা, তো অনেকে প্রশ্ন করতে পারেন যে আমি কেন ক্যামেরা এটা চুজ করেছি আমার ভ্লগিং এর জন্য বা ভিডিও বানানোর জন্য, যেই ভিডিও বানাই না কেন। আসলে অনেকগুলো রিজন আছে আমি ক্যামেরা এটা চুজ করার জন্য। তার মধ্যে 5টা মেইন রিজনস আছে যেগুলো আমি আপনাদেরকে এখন পয়েন্ট বাই পয়েন্ট বলছি। পয়েন্ট নাম্বার 1 হচ্ছে ফ্লিপ স্ক্রিন। হ্যাঁ, এটা স্বাভাবিক, একটা ক্যামেরার মধ্যে যখন ফ্লিপ স্ক্রিন থাকে সেটা আমাদের লাইফকে আরো অনেক ইজি করে দেয়, এটা অনেক ফ্লেক্সিবিলিটি বাড়ায়, কারণ আমরা যে কোনো অ্যাঙ্গেল থেকে নিজেকে দেখতে পারি। অনেক সময় ফ্লিপ স্ক্রিন না থাকলে আমরা কনফিউজড হয়ে যাই, আসলে রেকর্ডিং হচ্ছে তো, ঠিকঠাক মতো দেখা যাচ্ছে তো। এখন যেহেতু সনি A7S3-র মধ্যে ফ্লিপ স্ক্রিন আছে, আমাকে এটা নিয়ে আর চিন্তা করতে হয় না। অনেক সনির ক্যামেরার মধ্যে কিন্তু ফ্লিপ স্ক্রিনটা নেই। আরেকটা জিনিস হচ্ছে, এই ক্যামেরার যে ফ্লিপ স্ক্রিন আছে এটা হচ্ছে টাচ স্ক্রিন, মানে আমি স্ক্রিনে টাচ করে পোজ, প্লে, রেকর্ড, অফ সব কিছুই করা যায়, মানে এটা অনেক অনেক সুবিধা। পয়েন্ট নাম্বার 2, 4K 120, এর মানে হচ্ছে ক্যামেরা এটা রেকর্ড করতে পারে 4K কোয়ালিটি 120 ফ্রেমস পার সেকেন্ড ইন 10 বিট। এটা মানে হচ্ছে বেস্ট স্লোমো ইন বেস্ট কোয়ালিটি। পয়েন্ট নাম্বার 3, 10.422, এটা মানে হচ্ছে এই ক্যামেরা 10 বিট কালার কারেক্ট করতে দেয়, মানে আমরা যখন কোনো এডিটিং সফটওয়্যার ইউজ করি, আই মুভি ধরেন অথবা ফাইনাল কাট ধরেন, ওটার মধ্যে কালার কারেকশনটা আরও একুরেটলি করা যায় এই ক্যামেরা দিয়ে রেকর্ড করার কারণে। পয়েন্ট নাম্বার 4, লো লাইট, এটাকে বলতে পারেন আপনার নাইট ভিশন। সব ক্যামেরা একটা আর্টিফিশিয়াল লাইট দিতে পারে আর এটাকে বলে ISO, কিন্তু আর্টিফিশিয়াল লাইট সব সময় ইমেজ কোয়ালিটিকে কিন্তু একটু খারাপ করে দেয় আর লাইটের কালারটাও সুন্দর করে আসে না। কিন্তু A7S3 নাইট ভিশনে যে লাইটটা দেয় সেটা দেখতে একদম ন্যাচারাল আর ইমেজ কোয়ালিটিকেও একটুও খারাপ করে না। আপনারা বিশ্বাস করবেন, আমার এখানে এখন রাতের 12:30 বাজে, বাহিরে একদম পিচ ব্ল্যাক আর আমাদের ওয়েদারটা হচ্ছে অনেক ঠান্ডা, ফগি, মিষ্টি, ক্লাউডি। তার মধ্যে আমি এখন এই রেকর্ডিংটা করছি আমার গার্ডেনের রাতের বেলা। দেখে কেউ বিশ্বাস করবে যে আসলে এটা একটা নাইট ভিশনের রেকর্ডিং? দেখেন আপনারা এই ক্যামেরাটা কী করতে পারে। আর নাম্বার 5 হচ্ছে রেকর্ডিং লিমিট।
যারা DSLR অথবা মিররলেস ক্যামেরা দিয়ে কাজ করছেন তারা জানেন একটা রেকর্ডিং লিমিট থাকে। এটার ইউনিভার্সাল হচ্ছে হাফ এন আওয়ার, আই ডোন্ট নো ওয়াই হাফ এন আওয়ার হচ্ছে রেকর্ডিং লিমিট, কিন্তু সনি A7S3 ক্যামেরার জন্য কোনো রেকর্ডিং লিমিট নেই। আসলে হ্যাঁ, এটার মধ্যে কোনো রেকর্ডিং লিমিট নেই, তার উপর এটার মধ্যে একসাথে দুটো মেমোরি কার্ড আপনারা ঢুকাতে পারবেন, এটা শুধু রেকর্ড করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে। আচ্ছা, এখন আসছি ক্যামেরাটা কেনার প্রসঙ্গে। আমার ক্যামেরাটা আমি কিনেছি সনি থেকে। এখানে আমি তো এখন UK-তে আছি, এখানে অ্যামাজন থেকেও কেনা যায় যদি স্টকে থাকে। বাংলাদেশেরটা আসলে আমি ঠিক জানি না, আমার মনে হয় আপনারাও ডাইরেক্ট সনি থেকে কিনতে পারার কথা, আর কোনো ক্যামেরা শপে যদি অ্যাভেলেবেল থাকে। এখনও যেহেতু প্রোডাক্টটা নতুন তাহলে ক্যামেরা সবগুলোতে অ্যাভেলেবেল কম থাকার কথা, কিন্তু হয়তোবা কিছুদিনের মধ্যে স্টকে আসতে পারে। যারা যারা UK-তে আছেন বা আমেরিকা কানাডা, ওনারা সনি থেকে কিনতে পারেন অথবা যে কোনো ক্যামেরা শপ অথবা অ্যামাজন থেকে কিনতে পারেন। তো আজকে পর্যন্ত, আমি জানি না আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। এই ভিডিওর জন্য অনেকে রিকোয়েস্ট করেছিলেন যেন আমি এরকম একটা ভিডিও বানাই যে আসলে আমি কি ক্যামেরা দিয়ে আমার ব্লগগুলো করছি, মাঝে মাঝে আমি কুকিংয়ের কিছু ভিডিও করেছি। আচ্ছা, যাই হোক, ইন জেনারেল অনেকেই জানতে চেয়েছেন আমি কি ক্যামেরা ইউজ করি ভিডিওর জন্য, এর জন্যই আসলে আজকে এই ভিডিওটা বানালাম। আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। আপনারা যদি আরও কোনো কিছু জানতে ইন্টারেস্টেড হন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আশা করি আমি সেগুলোর আনসার দেওয়ার ট্রাই করব। আর আমার ভিডিওটা পছন্দ হলে অবশ্যই ভিডিও লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না। আজকে এ পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।